আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অপারেশনবিহীন চিকিৎসা, এই শব্দটার সাথে এখন আমরা অনেকেই পরিচিত। দীর্ঘদিন যাবত আমরা সার্চ করে বেড়াচ্ছি, অপারেশন ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর বলেছে অবশ্যই অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে, কনফিউজড হয়ে গিয়েছেন। বয়স হতে পারে অনেক অল্প অথবা অনেক বেশি অথবা মিডল এজ, যে কোনো বয়সের হতে পারে। অপারেশনের কথাটা যখনই আমরা শুনি তখনই কিন্তু আমরা একটু ভয় পেয়ে যাই, আমি যত বড় সাহসী মানুষই হই না কেন। দর্শক, ডিপিআরসি হসপিটাল, এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। এই নামটা এখন আপনারা অনেকেই জানেন, যিনি দীর্ঘদিন যাবত ওনার এই অক্লান্ত ভালোবাসা বলেন, ওনার অক্লান্ত পরিশ্রম বলেন, ওনার অতীত অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে হাজারো মানুষকে অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছেন। তাই যাদের এমন অবস্থায় আছেন অপারেশন করতে হবে, তাদের জন্য বলছি অন্তত একবার হলেও, শেষ চেষ্টা হিসেবে হলেও একবার আসুন, আমাদেরকে চেষ্টা করতে দিন, আমরা হয়তো অবশ্যই পারব। দর্শক, আমার সাথে আমার একজন বোনকে দেখতে পাচ্ছেন, যার গত 4 থেকে 5 বছর যাবত ওনার পিএলআইডি এবং পিআইডি রোগে উনি ভুগছিলেন, সার্ভাইকালে ডিসপ্রোলাপস ছিল এবং লাম্বারে ওনার ডিসপ্রোলাপস ছিল। প্রথমে যদিও অল্প একটু সমস্যা দিয়ে শুরু, বাট যত দিন গিয়েছে আরও বেশি খারাপ, আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। বাট একটা সময় খোঁজ পান অপারেশনবিহীন চিকিৎসা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দেরি করেননি, সরাসরি চলে এসেছেন। আসুন দর্শক, কথা বলি কী কী করেছিলেন, কত কষ্টের জীবন উনি পার করেছেন, কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং সর্বোপরি আজকে কেমন আছেন। আসসালামু আলাইকুম বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আনোয়ারা বেগম। বাসা কোথায় আপনার? বাসা চট্টগ্রামে। চট্টগ্রামে কোথায়? আসাদগঞ্জ। এটা খাতুনগঞ্জের পাশে। একজন হাউসওয়াইফ। কয় সন্তান আপনার? দুইটা ছেলে। দুইটাই ছেলে, বড় হয়ে গেছে নিশ্চয়ই? জি বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি গত 4-5 বছর যাবত আপনি কোমর এবং ঘাড় ব্যথা জনিত সমস্যায় ভুগেছিলেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে প্রথম যখন এই ব্যথাটা আপনি বুঝতে পারেন কি হয়েছিল। প্রথমে আমি একদিন দেখতেছি, আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখতেছি আমার কোমরে ব্যথা লাগছে। আচ্ছা, ব্যথা লাগার পর আবার নামাজ পড়তে যাচ্ছি, দেখতেছি না আমার আবার কোমরে ব্যথা লাগে। আচ্ছা, তো এরকম ব্যথা লাগতে লাগে, তখন অল্প অল্প ব্যথা, প্রথম দিকে হয়তো অত বেশি আমরা গ্রাহ্য করি না, ভালো হয়ে যাবে, একটু মেসেজ টেসেজ করলে তো একটু ভালো হয়ে যাবে, দেখি না দিন দিন ব্যথাটা আরো বাড়ছে। ব্যথাটা কি প্রথমে কোমরে ছিল না ঘাড়ে ছিল? প্রথমে কোমরে ছিল, কোমর। ঘাড়ে কিন্তু আমি অনুভব করিনি। আচ্ছা, ঘাড়ে আসলে অনুভব করছি যে এখানে আসার পর। এখানে আসার পরে? হ্যাঁ, আমি প্রথমে শুধু দেখছি যে আমার হাত ব্যথা, হাত ব্যথা, শুধু হাত ব্যথা, হাত ব্যথা, শরীর ব্যথা, ঘুম থেকে উঠতে পারি না সকালে। তারপরে কেউ ভাত খেতে বললে দিতে বললে দিতে ইচ্ছে করতো না। আগে যেমন দুই হাতে অনেক কাজ করতে পারতেন, এখন আর আগের মতো কাজ করতে পারেন না। বসতে বসি কোটা বাসা করার জন্য সেটাও করতে পারি না, বসলে আর উঠতে পারছেন না, প্রচন্ড কষ্ট হয়, কোমরে ব্যথা লাগে, কোমরে ব্যথা লাগে, আবার উঠে যাই। আচ্ছা, আবার হাঁটি, কারো বিয়ে শাদি বিয়ে আসলে যাইতে ইচ্ছে করতো না। আর কেউ যদি বলে আসো বেড়াতে যায় এটাও ভালো লাগতো না, শুধু কোমরে ব্যথা। এটা মানে একটা সময় এমন অবস্থা হয়ে গেছে যে একরকম প্রায় গৃহবন্দীর মতো হয়ে গিয়েছে, গৃহবন্দী মানে কিছু ভালো লাগে না, বাইরে বাইরে কিছু কিছু করতেই ভালো লাগে না। একটু দীর্ঘ জার্নির কথা শুনলে নিজেই একটু ভয় পেয়ে যায় যে না সম্ভব না। এই যে ঢাকায় নানুরবাড়ি মিরপুরে আমাকে অনেক আসতে বলে, আমি আসতে পারি না। এত বড় জার্নি এখন আর আপনি কল্পনা করতে পারতেন না, এত খারাপ অবস্থা হয়েছিল। আমি যাবই ডিপিআরসি তে, আপনাদের প্রোগ্রামগুলো আমি দেখি সব সময়, ইউটিউবে দেখি, আমার ভালো লাগে ডাক্তার সব সৈজলে স্যারকে টিভিতেও দেখি, আমি অনেক ফলো আপ করি ওনাকে, ফলো করি সব সময়, ব্যথা নিয়ে উনি কথা বলে, ভালো লাগে, অপারেশনবিহীন ব্যথা বলছে যে কি উনি এখানে এসলে থাকতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, সেভাবেই আমি প্রস্তুতি সরাসরি চলে আসি। আমি আগে আমার মামাকে এখানে পাঠাইছিলাম, ইয়াতে ডিপিআরসি হাসপাতালটা কোথায় একটু খোঁজ খবর নেওয়ার জন্য, কিভাবে চিকিৎসাটা কেমন হয়, হ্যাঁ কিভাবে ট্রিটমেন্ট করে সেগুলো আমার মামা দেখে আমাকে সব কিছু বলছে। তারপর আপনাদের স্ক্রিনে একটা নাম্বার আছে ইউটিউবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমি এডমিশন নিয়ে তারপরে এখানে সরাসরি চলে আসি, একাই চলে আসি। আচ্ছা ম্যাম, আমরা আমরা একটু পিছন ফিরে তাকাবো একটু, যেটা বলেছেন গত 4-5 বছর যাবত আপনার এই ব্যথাটা ছিল, তো যখন প্রথম দিকে ব্যথাটা শুরু হয় প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, অনেক ডক্টর দেখিয়েছি।
তারপরে অনেক ট্রিটমেন্ট করছি, মানে নামি দামি বেশ কিছু হসপিটাল আপনি কোনো ডাক্তারই এমআরআই দেয়নি, এমআরআই দেননি ঠিক আছে, তারা কি দিতেন, কি ধরনের ট্রিটমেন্ট দিতেন? ট্রিটমেন্ট দিত যে শুধু ভিটামিন জাতীয় জিনিস দিত, ভিটামিন ডি, ভিটামিন জাতীয় জিনিস, ক্যালসিয়াম, এগুলা এগুলো দিলে আমার শরীর ব্যথাটা একটু কমতো, যেহেতু আমার ভিটামিন ডি কম। কিন্তু কোমরের ব্যথা এটা কিন্তু এটা মানে সার্বক্ষণিক ভাবে আপনি ফিল করতেন, এটা সকাল নয় বিকাল নয় রাতে ঘুমাতে গেলে কি সমস্যা হতো? এটা ঘুম গেলে ঘুম থেকে উঠলে আমার শরীর ব্যথা, প্রচন্ড রকম ব্যথা, হাত নাড়তে পারছেন না, হাঁটতে পারছেন না, বসতে পারছেন না, আমরা একটা দুইটা দিন ব্যথা সহ্য করতে পারি না, সেখানে বছরের পর বছর যখন হয়, কারণ আমি নিজে থেকে তো আর এমআরআই করতে পারবো না, তো ডাক্তার সাজেস্ট না করলে আমাকে কেউ এমআরআই করাচ্ছে না চট্টগ্রামে, তাই বলছি না স্যার এটা সৈয়দুল্লাহ স্যার তো এমআরআই ছাড়া কোনো ট্রিটমেন্ট করে না, আমি সবসময় শুনি এগুলা, আমি বলছি না ওইখানেই চলে যাব, ওইখানে আমার মনে হয় প্রপার ট্রিটমেন্ট হবে, আমার আমাকে এমআরআই করলে হয়তো আমার কোমরে কি সমস্যা সেটা বুঝতে পারবো, তার এই প্রপারলি ট্রিটমেন্টটা পাওয়ার জন্য আমি ডিপিআরসি হসপিটালে আমার কেমন যেন একটা বিশ্বাস, কারণ আমি অনেক মানুষকে দেখছি এখান থেকে ভালো গেছে, সেটারও তো বিশ্বাস মানুষের ভিতরে আসে, এতগুলো মানুষ যদি ভালো হইতে পারে ব্যথা নিয়ে আপনি কেন পারবেন না, আমি কেন পারবো না, সেই বিশ্বাস নিয়ে সরাসরি স্যারের কাছে চলে আসলাম, কোনো দিকে যাইনি আমি চট্টগ্রাম, আর কোন ট্রিটমেন্ট করিনি, ডাইরেক্ট আমি ডিপিআরসি হাসপাতালে এসে সরাসরি ভর্তি হয়ে গেলাম, আগে কি আনিয়েছে নাম্বার নিয়ে নিয়েছে স্যারের, তারপর অ্যাপয়েন্টমেন্ট, আজকে কততম দিন আপনার? আমি এখানে বৃহস্পতিবার রাতে 9টায় আসি, মানে আজকে 8 থেকে 9 দিনের মতো একটা সময়, 9 দিনে আমি ঠিক কতদিন পরে বুঝতে, আমি 4 দিনই বুঝতে পারছি যে আমার কোমর এবং ঘাড়ে ব্যথা আপনার ভালো হয়ে গেছে, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এখন আর সেই সমস্যাটা হচ্ছে না, এখন আমি সব দিক দিয়ে মুক্ত, এখন আমার থেকে লাগতেছে আমি এখন আগে যে চলাফেরা করছি যে মানে সুস্থ স্বাভাবিক অবস্থায় যেরকম ছিলেন, আপনি কিছুক্ষণ আগে একটা জিনিস শেয়ার করেছিলেন যে আপনি একটা সময় মাটিতে বসে নামাজ আদায় করতে পারতেন না, আপনি সবসময় নামাজ পড়েন আমরা জানি, কিন্তু আপনি মাটিতে বসে নামাজ পড়তে পারতেন না, এখন কি আপনি মাটিতে বসে নামাজ পড়তে পারেন? মাটিতে বসে নামাজ পড়তে পারি, এই যে দীর্ঘদিন পরে এই যে আল্লাহর মাটিতে সেজদা দিয়ে নামাজ পড়তে পারছেন, এখানে থাকা অবস্থায় অনেক ট্রাই করছি, টিভি দেখে বসে থেকে দেখতেছি আমার কোমরে ব্যথা, ব্যথাটা আসে কিনা, হ্যাঁ আমার 4 দিনে কিন্তু ভালো হয়ে গেছে, কিন্তু আরো 4 দিন আমি, আর 4 দিন আপনি অতিরিক্ত থেকেছেন, দেখেছি কারণ আমি দেখতেছি আমার শরীরের অবস্থা, আদৌ ব্যথাটা ফেরত আসে কিনা, ফেরত আসে কিনা, আলহামদুলিল্লাহ, তাইলে আমি থাকলে আমি যাব না, আমি যদি চলে যাই 4 দিন আর 5 দিন থাকে দেখে তারপর যাব, আগে যেমন ছিল যে আপনি কিছু সময় বসে থাকলে কিন্তু আপনার কোমর ব্যথা শুরু হয়ে যেত, এই যে আমার সাথে কিন্তু আপনি দীর্ঘ সময় বসে আছেন, না যেদিন ডাক্তার দেখাতে আসছি সেদিন তো কয়বার উঠছি কয়বার বসছি যে সিটে তাদের জন্য যদি কিছু বলেন আপনি, দর্শকদের সবাইকে আমার তরফ থেকে সালাম, আর ডিপিআরসি সবার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এদেরকে সবাই ওদের কাজকর্মগুলো আমাদের অনেক ভালো লাগছে, মানে ওদের নার্স বলেন যেগুলো বলেন সবাই আমাদেরকে সাহায্য করছে, আমাদের কোনো সমস্যা হয় নাই এখানে থাকতে, আপনাদেরও সমস্যা হবে না, তারপরে উনি থেকে গেছেন আরো 4 দিন, যাদের ওই ব্যথাটা ফেরত আসে কিনা, কারণ অনেকেই বলেন যে ব্যথা হয়তো আবার ফেরত আসতে পারে, বাট উনি পরীক্ষা করেছেন গত 4-5 বছরের ব্যথা, যে মানুষটা মাটিতে বসে নামাজ পড়তে পারতেন না সেই মানুষটা এখন মাটিতে বসে নামাজ পড়তে পারছেন, সব কাজ করতে পারছেন, ওনার মনে হচ্ছে ঠিক অসুস্থ হওয়ার আগে উনি যেমন ছিলেন ঠিক একই অবস্থাতে উনি ফেরত গেছেন, আর কি চাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনের জন্য, পাশাপাশি আমার স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, স্যার যাতে এইভাবে সেবা দিয়ে যান, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।